তায়েফে একজন বৃদ্ধা মহিলা ছিল আল্লাহর হাবিব যে রাস্তা দিয়ে হাঁটবে সেই রাস্তায় বড় বড় কাটা বিছায়া রাখতো কাটা বিছায়া উপরে মাটি দিয়া ঢাইকা রাখে যাতে করে আল্লাহর হাবিব যখন কাটার উপরে পা রাখবে দেখবে না তো বালুর নিচে যেহেতু কাটা আছে ওখানে যখন পা রাখবে কাটা বিধে আল্লাহর হাবিব রক্তাক্ত হবে মহিলা আড়ালে লুকায় লুকায় মুসকে মুসকে হাসবে আল্লাহর হাবিব রাস্তা দিয়ে হাঁটবে সকালবেলা আর কাটা বিধবে এটা যদিও বুড়িমার প্ল্যান করে এই কাজ করতেছে কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন তো অবশ্যই দেখতেছেন আল্লাহ রাব্বুল আলামিন কাটার জবান খুলে দিলেন আল্লাহর হাবিব বালুর উপরে পা রাখবে একটা কদম রাখছে আর একটা কদম সামনে বাড়াবে বালুর নিচ থেকে আওয়াজ আসছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এখানে পা রাখেন না বালুর নিচে কিন্তু কাটা আছে সুবহানাল্লাহ আল্লাহর হাবিব বালু সরায় কাটা উঠায় আর দূরে ফালায় আর মহিলা পিছন থেকে মুসকি মুসকি হাসে আড়াল থেকে দেখে দেখে মুসকি মুসকি হাসে অনেক দিন পর্যন্ত এইভাবে কাটা বিছায় আল্লাহর হাবিব আরেকদিন রাস্তা দিয়া যায় পথে কোনো কাটা নাই আল্লাহর হাবিব খবর নিলেন কি ব্যাপার মহিলা কোথায় মহিলার বাড়ি পর্যন্ত আল্লাহর হাবিব চলে গেলেন চলে গেলে মহিলা যখন সংবাদ পাইলেন বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন ওনাকে দেখার জন্য আসছে তখনই মহিলাও ঘর থেকে বের হয়ে সামনে আসলে আল্লাহর হাবিব বলে হ্যাঁ বুড়িমা তুমি নাকি অসুস্থ তাই তুমি কোথাও আজকে বের হতে পারো নাই এ কথা আর বলে না তুমি কাটা বিছাইতে পারো নাই আমরা হলে তো অপমান করতাম আল্লাহর হাবিব বলেন শুনলাম আপনি নাকি অসুস্থ আপনাকে দেখার জন্য আসলাম মহিলা আবার চোখের পানি ফেলে কান্দে আর বলে হ্যাঁ মুহাম্মদ আমার ভুল হয়ে গেছে কাফেররা যেভাবে বলেছে আমি সেইভাবে কাজ করেছি আমি ভেবেছিলাম তুমি আসলেই বুঝে আমাদের শত্রু এখন আমি তোমার দুশ্মন হওয়া সত্ত্বেও তোমার পথে কাটা বিছায়া রাখতাম তারপরেও তুমি আমি অসুস্থ এই কথা শুনি না আমাকে দেখার জন্য আসছো আর বেঈমান থাকতে চাই না আমার বিশ্বাস হয়ে গেছে তুমি আসলে আল্লাহর পয়গম্বর এই মুহূর্তে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেল আল্লাহর হাবিব এত কষ্ট করেছেন তায়েফের ময়দানে রক্ত ছড়িয়েছে উহুদের ময়দানে দামদান শহীদ হয়েছে রক্ত ঝরেছে ভাইয়েরা আমার এত কষ্ট করেছেন আর এদিক দিয়ে খন্দকের যুদ্ধে আল্লাহর হাবিব নিজে পরীক্ষা খনন করছে কাফেররা যখন শুই না বলে মুসলমানদের বিজয় আবার কেমনে হবে মুসলমানদের নিজের তো খাবারের মতো প্লেট নাই খাবারের মতো খাবার নাই ভালো পোশাক নাই যুদ্ধের সরঞ্জামাদি নাই মুসলমানরা নাকি পারস্য রোম সম্রাটগুলো শাসন করবে বিজয় লাভ করবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাযিল করে দিলেন কুল আল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء আল্লাহর হাবিবকে আল্লাহ জানাইয়া দিলেন কুরিল্লাহুম্মা মালিকাল মুলক এ পয়গম্বর আপনি কাফেরদেরকে জানাইয়া দেন আল্লাহর হাবিব কাফেরদেরকে জানাইয়া দিলেন আমার আল্লাহ হলেন রাজত্বের মালিক সুবহানাল্লাহ আল্লাহ যাকে ইচ্ছা রাজত্ব দান করেন আর যার কাছ থেকে ইচ্ছা রাজত্ব ছিনায় নেন আল্লাহ তাআলা এরপর পরে বলেছেন উতুইজ্জু মান তাশা আমরা অনেকে মনে করি ক্ষমতার চেয়ারে বসাটাই বুঝি ইজ্জত আমার আল্লাহ হলেন এমন আল্লাহ ক্ষমতার চেয়ারে কাউকে বসায় কাউকে নামায় আর ইজ্জত আর বেজ্জতির কথা আলাদা এনেছেন ও তো ইজ্জু মাং তাসা ও তো জিল্লু মাং তাসা আল্লাহ যাকে ইচ্ছা ইজ্জত দান করেন ক্ষমতা থাক বা না থাক ক্ষমতা থাকার সাথে ক্ষমতা না থাকার
আল্লাহর সাথে ইজ্জতের কোনো কানেকশন নাই। আমার আল্লাহ হলেন এমন আল্লাহ যে আল্লাহ আমেরিকার ক্ষমতার সিংহাসনে বসায়াও সাংবাদিকের জুতার বাড়ি খাওয়ায়। ঠিক না বেটিক? জোরে কর। আমার আল্লাহ কথা বুঝালেন, আরে ক্ষমতা পাওয়ার না পাওয়ার নামে ইজ্জত না, ইজ্জতের মালিক আমি আল্লাহ, বেইজ্জতি করার মালিক আমি আল্লাহ, আমার আল্লাহ ক্ষমতা দেওয়ার মালিক। আল্লাহ বুঝালেন, হে মুসলমানেরা তোমরা মনোবল হারাইও না, এত কষ্ট করতেছ, মুসলমানদেরকে বিজয় দান করব আমি আল্লাহ, যদিও ওদের শক্তি বেশি, যদিও ওদের ক্ষমতা বেশি, অস্ত্র বেশি, মুসলমানদেরকে বিজয় দান করবেন কে? ইসরায়েলিদের কাছে এমন কোন অস্ত্র নাই যাদের কাছে নাই। ইসরায়েলিরা ওরা এমন বোমাও আবিষ্কার করছে, এরা কয়েকটা দেশে এমন বোমা যেই যেই দেশে ফালাইছিল ওই দেশে যুদ্ধ হয়েছে 20 বছর আগে, এখনও কোনো সন্তান জন্ম হলে বাচ্চাগুলো বিকলাঙ্গ হয়। এমন পাওয়ারফুল অস্ত্র থাকা সত্ত্বেও মুসলমানরা আজকে ফিলিস্তিন দখল করেছে, পরে কি হবে পরে দেখা যাবে, কিন্তু মুসলমানের শক্তি কম, মনোবল কম। বদরের প্রান্তরও ছিল মাত্র 313 জন সাহাবি, আল্লাহ মুসলমানদেরকে বিজয় দান করেছেন, সুবহানাল্লাহ। এখন বদরে মুসলমানরা জয় লাভ করেছে, কাফেররা পরাজিত হয়েছে, শুধু পরাজিত না অপমানজনক। আবু জাহেলটা মারছে, বড় মানুষ না ছোট মানুষ, গত সপ্তাহে বলেছিলাম দুই ভাই ছোট, এত বড় নেতা, এই বড় লিডাররা রে আল্লাহ বড় নেতা দিয়ে মারলে খাপ খাইতো, একটা মিল হইতো, কুফু মিল হইতো, যে আল্লাহর রাসুল বাদ দিলাম উনি তো সর্বশ্রেষ্ঠ মহামানব, উনি কাউকে সরাসরি মারেন না। ওমর রে মারলে, ওমর যদি আবু জাহেলরা মারতো এটা মানান যেত, কিন্তু আল্লাহ কয় আবু জাহেল তুমি মক্কার সবচেয়ে বড় নেতা, তোমারে মারার জন্য ওমরের দরকার নাই, আবু বকরের দরকার নাই, ওসমান আলী খালিদ ইবনে ওলিদ এমন বড় বড় সাহাবীর প্রয়োজন নাই, আমি আল্লাহ তোমারে ছোট দুইটা শিশু বাচ্চা দিয়ে আমি আল্লাহ তোরে পৃথিবী থেকে বিদায় করে এ কথা বুঝাইয়া দিলাম, আমি আল্লাহ যারা ধ্বংস করতে চাই বেশি কিছু লাগে না, একটা ল্যাংরা মশাইয়ে যথেষ্ট। ঠিক না বেটিক? এই জন্যে ক্ষমতার বাহাদুরি, পয়সার বাহাদুরি, সম্পদের গরম এগুলো দেখাতে নাই। আবু জাহেল অনেক অহংকারী ছিল, সে মারা গেল, বড় বড় কাফের নেতারা মারা গেল সেখানে। আবু জাহেলের ছেলে ছিল ইকরামা ইবনে আবু জাহেল, তাকেও হত্যা করার জন্য ধাওয়া করছিল। ইকরামা ইবনে আবু জাহেল দুই ভাইয়ের এক ভাইয়ের হাত কেটে ফেলছে, দেহ থেকে হাত আলাদা করে ফেলছে, তারপরও দুনো ভাই ইকরামার পিছে দৌড়াইছে, তার কপালটা ভালো, আল্লাহ তার এই দুই ভাইয়ের হাত থেকে বাঁচাইয়া দিছে। পরবর্তীতে আবু জাহেলের ছেলে ইকরামা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এখন অপমানজনক পরাজিত হইয়া কাফেররা তো মক্কায় যারা বাইচা গেছে এরা তো পালায়া কোনো রকম মক্কায় চলে গেছে, এরা যায়া নতুন করে আবার শক্তির সঞ্চার, নতুন করে সেনাবাহিনীতে আবার নুক নেওয়া শুরু করছে, যে না আমরা যেভাবে পরাজিত হয়েছি এখন জিত বাড়ছে কাফেরদের, যে না আমরা বদরের প্রান্তর যুদ্ধ করছি এটা হবে না, আমরা সরাসরি মদিনায় যাব। মদিনায় যায়া যারা মুহাম্মদকে আশ্রয় দিছে আর যারা মুহাম্মদের সাথে হিজরত করে মদিনায় গেছে, মদিনাটারে উড়াইয়া দিব, নাউজুবিল্লাহ, মানে মদিনাটা ধ্বংস করে দেব, মদিনা নামক কোনো রাষ্ট্রই পৃথিবীর মানচিত্রে থাকবে না, এমন প্ল্যান নিয়ে এমন এরা সিস্টেমের সামনে আগায়া এমন সিস্টেম করছে ওরা, যে মদিনার সবচেয়েতে উঁচা পাহাড় যেটা, কাছের পাহাড় যেটা উহুদ, জাবালে উহুদ অনেক বড়, যারা মদিনায় হজ করতে গেছেন অনেক লম্বা, মক্কার মদিনার কাউকে যদি আপনি জিজ্ঞেস করেন, যারা পুরাতন ইতিহাসবিদ এদেরকে যদি জিজ্ঞেস করেন, তোরা এভাবে চলস কীভাবে, কারে সৌদি আরবের মানুষে আল্লাহ এত বরকত দিছে, আমাদের মনে হয় যে উহুদ পাহাড় পুরাটা হয়তো আল্লাহ সোনা বানায় দিছে, মানে
আল্লাহর হাবিবকে তো এমন অফার দেওয়া হয়েছে আপনি চাইলে উহুদ পাহাড়টা স্বর্ণ বানায় দিন এই অফার অনুযায়ী মনে হয় আল্লাহ তাআলা এমন করেছে সৌদি আরবের জায়গায় জায়গায় পাহাড়ের নিচে এত বেশি স্বর্ণ আল্লাহ রাখছে কিয়ামত যত কাছে আসবে এত স্বর্ণ উৎপাদন তথা সেখান থেকে উত্তরণ আস্তে আস্তে বাড়তেই থাকবে মানে মুসলমান রাষ্ট্র সৌদি আরবে বিশেষ করে সবচেয়ে বেশি স্বর্ণের খনি আল্লাহ দান করেছেন সুবহানাল্লাহ উহুদের পাহাড়টা অনেক বড় উহুদের পাশ থেকে ওরা আক্রমণ করছে প্রায় 3000 এর বেশি সৈনিক নিয়ে ওরা আসছে আগে ছিল মাত্র 1000 এখন তো আরো বেশি হাজার হাজার সৈনিক নিয়া কাফের বেঈমানরা মদিনাকে উড়াইয়া দিবে এই মনোবল নিয়ে ওরা সামনে আসছে মক্কা থেকে প্রায় 5.5 থেকে 600 কিলোমিটার দূর মদিনাতুল মুনাওয়ারা কত সাহস ওদের ওখানে গেছে মদিনা উড়াইয়া দিবে আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন যদিও 313 জন না আরো বেশি হাজারেরও বেশি সাহাবায়ে কেরামদের নিয়ে মাঠে নামছেন কিন্তু কাফেরদের তুলনায় অনেক কম ছিল মুসলমান সেনাবাহিনী আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন মুসলমানদের কিনে উহুদের প্রান্তরে গেছেন যারা উহুদের ময়দানে গেছেন দেখতে গেছেন এরা অবশ্যই দেখেছেন ওখানে অঙ্কন করা আছে কিভাবে কিভাবে যুদ্ধটা হয়েছিল হয়তো মুআল্লিম না আপনাদের দেখাইছেও যে যুদ্ধটা এভাবে এভাবে হয়েছিল উহুদের প্রান্তরের যুদ্ধটা শুধু দেখার জন্য না ওটা স্মৃতি হিসাবে আল্লাহ এখনো রাখছেন আমাদের দেখার জন্যই শুধু না এখানে একটা শিক্ষণীয় বিষয় আছে কিয়ামত পর্যন্ত যদি কখনো এমন উহুদের যুদ্ধের মতো যুদ্ধ করা লাগে মুসলমানদের মনে শক্তি সঞ্চার করার জন্য মুসলমানদের মনে জিহাদি ইস্পিহা আনার জন্য আল্লাহ তাআলা প্রত্যেকটা হাজি দেখবেন মদিনায় গেলে উহুদের ময়দান দেখতে যায় ওখান থেকে শিক্ষা গ্রহণ করার জন্য আল্লাহ উহুদের পাহাড়টা এবং আশপাশের স্মৃতিগুলো এখনো রাখছে সুবহানাল্লাহ আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন সাহাবাই কেরামদেরকে বিভিন্ন এলাকায় ভাগ করে দিলেন উহুদের পাহাড়ের পাশে আরেকটা ছোট্ট পাহাড় আছে ওই পাহাড়েও একদল সাহাবাই কেরামদেরকে পাহারায় রাখলেন যে বড় পাহাড়ের পিছন থেকে আয়েশা আক্রমণ করতে পারে আবার ছোট্ট পাহাড়ের পিছন থেকেও আক্রমণ করতে পারে প্রাথমিক অবস্থায় মুসলমানরা বিজয় লাভ করে ফেলেছিলেন মুসলমানরা বিজয় হওয়ার পর গনিমতের মাল টোকাইবার জন্য সাহাবায়ে কেরাম ময়দানে ঝাঁপায় পড়লেন নেমে গেলেন যেই সাহাবিদেরকে আল্লাহর হাবিব বলেছেন তোমরা সেখানে পাহারা দিবা ওই সাহাবায়ে কেরামদেরও একটু বুঝার ভুল ছিল ওরা মনে করেছিল মুসলমানরা বিজয় লাভ করে ফেলেছে অতএব আমাদের এখানে পাহারার কোনো প্রয়োজন নাই সাহাবাই কেরামও ওখানে পাহারা ছাইরা দিয়া ওরাও ময়দানে নেমে গিয়েছিল আনন্দ উল্লাস তথা বিজয়ের উল্লাস কেউ সেজদায় পড়ে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছে আল্লাহ আপনি আমাদেরকে বিজয় দান করেছেন কিন্তু কাফেররা একটু হেকমত অবলম্বন করে মুসলমানরা যখন ছোট্ট পাহাড় দেখেও পাহারা দাঁড়িয়ে ছাইরা দিয়া ময়দানে গনিমতর মাল নেওয়ার জন্য নেমে গিয়েছিল এদিক দিয়ে কাফের বেঈমানরা ওই ছোট্ট পাহাড়ের পিছন থেকে অতর্কিতভাবে আবার হামলা শুরু করে দিল এমনভাবে চতুর্দিক থেকে মুসলমানদের উপরে হামলা শুরু করে দিয়েছে মুসলমানদের ভিতরে অনেক সাহাবাই কেরাম শহীদ হয়ে গেছেন আল্লাহর নবীর সাহাবি হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও ওই যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছেন ওনাকে এমনভাবে হত্যা করা হয়েছে ওনার বুক ছিঁড়ে কলিজা বের করে হিন্দা ওনার কলিজাটা চাবায় চাবায় খাইছিল আল্লাহর নবীর সাহাবি আমির হামজার কলিজা চাপায়া খাইছে আর রক্তটা ভিতরে ঢুইকা গেছে হিন্দা যদিও খারাপ ছিল ইসলাম ধর্ম গ্রহণ করার আগে এমন খারাপ ছিল হিন্দা আল্লাহর নবীর চাচা আমির হামজা ওনার কলিজাটা চাপায়া চাপায়া যুদ্ধের ময়দানে খাইছে এরপরও আল্লাহ তাকে হেদায়েত দান করছে কারণ তার অন্তরে তথা তার পেটের ভিতরে আমির হামজা সাহাবি এত দামি সাহাবি আল্লাহ
আল্লাহর নবীর চাচা ওনার রক্ত যেহেতু পেটের ভিতরে ঢুইকা গেছে আল্লাহ সাহাবীর রক্তটা জাহান্নামে দিবে না তাই আল্লাহ তাআলা হিন্দাকে কালিমা পড়ায়া মুসলমান বানায়া দিয়েছে আমরা যদি জরিপ করি আমরা যদি বিচার করি যদি আমরা বিচার করতাম আল্লাহ বিচার না কইরা যে আমরা বিচার করতাম এভাবে যে হিন্দা তো হিন্দার কপালে হেদায়েত তো দূরের কথা আমির হামজাকে যেভাবে মারছে সেভাবে তাকে মারা উচিত আমরা সেই বিচার করতাম আর আল্লাহর বিচার যে আমির হামজার রক্ত যে খাইছে তার পেটের ভিতরে যেহেতু সাহাবীর রক্ত ঢুকছে এই সাহাবীর রক্তটা আমি আল্লাহ জাহান্নামে দিতে পারি না যা হিন্দারেও আমি মুসলমান বানায়া দিলাম আল্লাহ হেদায়েত দিয়েছে ভাইরা আমার বন্ধুরা আমার উহুদের ময়দানে চতুর্দিক থেকে কাফেররা এবার হামলা এমন ভাবে শুরু করে দিয়েছে মুসলমানদের ভিতরে অনেক সাহাবায়ে কেরাম শহীদ হয়ে গেল এদিক দিয়ে আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিনের উপরও তীর মারতে আরম্ভ করে দিয়েছে কাফের বেঈমানেরা আল্লাহর নবীর বডিগার্ড কয়েকজন সাহাবী পাশে দাঁড়ায় গেছে আল্লাহর হাবিবের গায়ে তীর লাগতে দেয় না আল্লাহর নবীর একজন সাহাবী ছিলেন হযরত আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু দুজানা একবার আল্লাহর হাবিবের সামনে দাঁড়ায় আরেকবার পিছনে যায় দাঁড়ায় আল্লাহর হাবিবের আরেকবার ডান পাশে দাঁড়ায় আরেকবার বাম পাশে দাঁড়ায় কয়েকজন সাহাবী ডাক দেয়া বলে হে আবু দুজানা একটু সরে দাঁড়াও আমরাও আল্লাহর হাবিবকে রক্ষা করার জন্য ঢাল হয়ে দাঁড়ায়া যাই আবু দুজানা রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া কয় এ আল্লাহর নবীর সাহাবাই কেরাম আমার দেহে বিন্দু পরিমাণ রক্ত থাকা অবস্থায় তোমাদেরকে সুযোগ দেওয়া হবে না যুরকুন সুবহানাল্লাহ যুদ্ধের পরে দেখা গেছে আবু দুজানার গায়ে 80 থেকে 99টা তীরের আঘাত লাগা আছে সুবহানাল্লাহ আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিনের চতুর্পাশে সাহাবাই কেরাম পাহারা দেয় এমন ভাবে কাফেররা আক্রমণ করতেছে আল্লাহর হাবিবের মাথার লোহার টুপিটা ভাঙ্গা ভেতরে ঢুকে গেছে আল্লাহর হাবিবের রক্ত চেহারা মুবারক পড়ে গেছে আল্লাহর হাবিব রক্তাক্ত অবস্থায় একটা পাথরের আড়ালে চলে গেলে ওই পাথরটাও আল্লাহর হাবিবকে আড়াল করে রাখছে এই জন্য আল্লাহর হাবিব বলতেন উহুদ এমন একটা পাহাড় আমি পয়গম্বর উহুদ পাহাড়কে অনেক ভালোবাসি আর উহুদের পাহাড়টাও আমি পয়গম্বরকে ভালোবাসে যুরকুন সুবহানাল্লাহ আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন পাথরের আড়ালে পড়ে গেলেন তাই সাহাবাই কেরাম আল্লাহর হাবিবকে দেখতে পাচ্ছে না শত্রুরাও দেখে না এদিক দিয়ে কাফের বেঈমানরা একটা আওয়াজ উঠায় দিছে কত কুতিলা মুহাম্মদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ হয়ে গেছে এই কথাটা কাফেররা যখন এইভাবে আওয়াজ উঠায় দিছে মুসলমানদের মনোবল হারায় গেছে মুসলমানদের মধ্যে কিছু সাহাবী যুদ্ধ বন্ধ করে দিছে যে নবীর জন্য যুদ্ধে নামলাও এই নবী যেহেতু শহীদ হয়ে গেছে আমার যুদ্ধ করে কি লাভ ওমরের মতো সাহসী মানুষটা তলোয়ার ফালায়া বলে হ্যাঁ কাফেররা মারলে আমার আবার যেই নবীর চেহারার দিকে তাকাইলে বাড়ির কষ্ট ভুলে যায় মনের কষ্ট ভুলে যায় আত্মীয় স্বজনদের কষ্ট ভুলে যায় যেই নবীর নুরানি চেহারার দিকে তাকায় জীবনটা উৎসর্গ করতে পারি সেই নবী যদি দুনিয়াতে না থাকে তাহলে আমার বেঁচে থেকে কি লাভ হে কাফেররা মার আমি উমররা হত্যা করে ফেল অসুবিধা নেই সাহাবাই কেরাম অনেক সাহাবাই কেরাম মনোবল হারায় ফেলেছে কাফেরদের মার আরো বাইরে গেছে কাফেররা মারতেছে এদিক দিয়ে কাফের বেঈমানরা মক্কার অলি গলিতেও আওয়াজ উঠায় দিছে মদিনার অলি গলিতে আওয়াজ উঠায় দিছে কত কুতিলা মুহাম্মদ এদিক দিয়ে একজন মহিলা দৌড়াচ্ছে একজন মহিলা উহুদের ময়দানের দিকে দৌড়ায় একজন ডাক দিয়া বলে হ্যাঁ মহিলা কোথায় যাও কয় উহুদের ময়দানে যাই যায়া লাভ নাই গো তোমার স্বামী শাহাদাত বরণ করে ফেলেছে মহিলা কোনো উত্তর দেয় না শুধু সামনের দিকে আগায়
আর একজন জিজ্ঞেস করে কোথায় যা উহুদের ময়দানে যাই যায় লাভ নাই তোমার সন্তান শহীদ হয়ে গেছে তোমার মেয়ের জামাই শহীদ হয়ে গেছে মহিলা আবার ডাক দিয়া কয় আরে তোমরা আমার সন্তানের শাহাদাতের সংবাদ কেন দাও আমার স্বামীর শাহাদাতের সংবাদ কেন দাও আমার স্বামী শাহাদাত বরণ করেছে শুনেছি আমার সন্তান শাহাদাত বরণ করেছে শুনেছি সবাই শহীদ হয়ে গেল কোনো অসুবিধা নাই আমার তোমরা সংবাদ দাও আল্লাহর হাবিব এখনো জিন্দা আছে কি না জোর কোন সুবহানাল্লাহ দিনের লাগিয়া নবীজি যান উহুদের ময়দানে চতুর্দিকে ঘিরে ফেলল তাকে দুষ্ট কাফের গণে সেদিন নবীজিকে বাঁচাতে তীর বর্ষার আঘাতে কত সাহাবারা হারালো যে প্রাণ পাখি আমরা যে তার আদরের উম্মত কয়দিন কেঁদেছি শুনিয়া সে সংবাদ এক মুসলিম মহিলা পাগল হয়ে ছুটেছে কাফেরেরা বলছে তোমার পতি পুত্র সবাই মারা গেছে মহিলা বলছে চাই না তা শুনতে মহিলা বলছে চাই না তা শুনতে বলো কেমন আছে আমার দয়াল নবী আমরা যে তার আদরের উম্মত কয়দিন কেঁদেছি মহিলা দৌড়ায় বলে আমার সংবাদ দাও আল্লাহর হাবিব জিন্দা আছে কিনা আমার স্বামী শহীদ হয়ে গেছে অসুবিধা নাই আমার সন্তান শহীদ হয়ে গেছে অসুবিধা নাই আমার মেয়ের স্বামী শহীদ হয়ে গেছে তাও দুঃখ নাই আল্লাহর হাবিব যদি জিন্দা থাকে আল্লাহর হাবিবের রুরার চেহারার দিকে তাকায় আমার সব হারানোর দুঃখ মুহূর্তের মধ্যে আমি ভুলে যাই বুঝুর কোন সুবহানাল্লাহ এদিক দিয়ে মুসলমানরা শুধু মাইর খায় ওমরের মতো মানুষ যুদ্ধের হাল ছাইড়া দিছে কয়েকজন সাহাবী তালাশ করে আল্লাহর হাবিবকে বের করছে আল্লাহর হাবিব পাথরের গুহার মধ্যে তথা পাথরের আড়ালে লুকায় আছে ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ সাহাবাই কেরাম আমরা মনে করেছি আপনি শহীদ হয়ে গেছেন আপনি তো এখনো জিন্দা আছেন ওগো আল্লাহর হাবিব সাহাবাই কেরাম মনোবল হারায় ফেলেছে ভেবেছে আপনি বুঝি শহীদ হয়ে গেছে কাফেররা বলেছে কত কুতিলা মুহাম্মদ তাই আমরা নার্ভাস হয়ে গেছি মন বল হারায় ফেলেছি অনেক সাহাবি যুদ্ধ ছাইরা দিয়া ওরা বসে গেছে শুধু মাইর খাচ্ছে ওগো আল্লাহর হাবিব একটু উঠে দাঁড়া সাহাবাই কেরামদেরকে একটু আপনার নূরানি চেহারা খানা দেখা সাহাবাই কেরাম যাতে আবার স্বয়ংক্রিয় হয় আবার যাতে যুদ্ধের ময়দানে ঝাঁপায়া পড়ে আল্লাহর হাবিব ডাক দেয়া বলে হ্যাঁ সাহাবি আমি এমন ভাবে আঘাত পেয়েছি আমি তো উঠে দাঁড়াতে পারছি না সাহাবীরা আল্লাহর হাবিবকে দুই কাঁধে ভর করে এইভাবে একটু উঁচা করলেন আল্লাহর হাবিব পাথরের আড়াল থেকে মাথা উঠায়া আস্তে করে ডাক দিলেন ও সাহাবীরা তোমরা মনোবল হারায়ও না যুদ্ধের হাল ছাইড়া দিও না আমি আল্লাহর হাবিব এখনো তোমাদের মাঝে জিন্দা আছি যুরুকন সুবহানাল্লাহ আল্লাহর হাবিব দুর্বল হয়ে গেছেন তারপরও আসতে যেহেতু বলেছেন কিন্তু আওয়াজটা মহান আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা সাহাবি যেখানে যেখানে সাহাবাই কেরাম মারি খাচ্ছেন কেউ পাহাড়ের আড়ালে মারি খাইতেছে কেউ যুদ্ধের ময়দানে মারি খাইতেছে এই অবস্থায় প্রত্যেকটা সাহাবির কানে আল্লাহর হাবিবের আওয়াজটা পৌঁছায় দিছে সাহাবাই কেরাম আল্লাহর হাবিবের দিকে তাকায়া আল্লাহর হাবিবের নুরানি চেহারা খানার দিকে তাকায়া আবার আল্লাহু আকবর জোরে আল্লাহু আকবর সাহাবাই স্বয়ংক্রিয় ভাবে আবার দাঁড়ায় গেলেন দাঁড়ায় যখন যুদ্ধের
ময়দানে চাপায় বললেন যদিও অনেক সাহাবা ইকরাম শহীদ হয়েছেন এমন ভাবে সাহাবা ইকরাম আল্লাহর হাবিবের কথা যখন কানে চলে আসছে আল্লাহর হাবিবের চেহারার দিকে যখন তাকাইছে ওমরের মতো মানুষ এতক্ষণ যে যুদ্ধের হাল ছাইরা বলছিল আমার মার আর যুদ্ধ করে কি লাভ ওই ওমরের মতো মানুষ সহ সাহাবা ইকরাম সহ যখন আল্লাহু আকবার বলে আবার ঝাঁপায় পড়ছে ওই যুদ্ধ মুসলমানদেরকে আল্লাহ বিজয় দান করেছে যুরকন সুবহানাল্লাহ মুসলমানদের বিজয় শক্তির বলে নয় মুসলমানদের হৃদয় অস্ত্রের বলে নয় আল্লাহর সাহায্যে ঈমানই বলে ঠিক না ঠিক সাহাবাই কারাম ওই যুদ্ধ জয় লাভ করেছে কাফেররা মাইর খায়া চলে গেছে এরপরও যারা বাইচা আছে কাফের এদের ঝাল মজে নাই এদের গুসা এখনো মজে নাই ওরা বলে আমাদের বড় বড় নেতাদেরকে মুসলমানরা হত্যা করে ফেলেছে আমরা আবার যাব আবার হামলা করব এমন ভাবে অনেকগুলো যুদ্ধ হয়েছে আরেকটা যুদ্ধ হয়েছিল খন্দকের যুদ্ধ খন্দক যেটাকে বাংলায় বলা হয় পরীক্ষার যুদ্ধ পরীক্ষা খনন আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন সাহাবা ইকরামদেরকে ভাগ করে দিলেন যে তুমি এত হাত লম্বা এত হাত চৌড়া একটা খাল খনন করবা এটা যুদ্ধের কৌশল আল্লাহর নবীর একজন সাহাবী ছিল মুরব্বি সাহাবী হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু উনি আল্লাহর হাবিবকে বিভিন্নভাবে পরামর্শ দিতেন কারণ উনি যখন বেঈমান ছিল কিভাবে যুদ্ধ অংশগ্রহণ করা লাগে কিভাবে যুদ্ধ করলে মুসলমান তথা জয় লাভ করতে পারবে সেই কৌশল সালমান ফার্সিকে আল্লাহর হাবিব মাঝে মাঝে জিজ্ঞাসা করতেন যে তুমি যখন বেঈমান ছিলে কিভাবে যুদ্ধ করতা কিভাবে সে আগে থেকেই যোদ্ধা ছিল হযরতে সালমান ফার্সি পরামর্শ দিলেন কাফের রাজা আসতেছে কাফেররা যেই পথে আসবে এই পথে আমরা খাল খনন করে ফেলি এই খাল পার হয়েই তো এরা সরঞ্জামাদি নিয়ে আসতে পারবে না যেমন আমাদের বাংলাদেশ যখন স্বাধীন হয় কত সালে 1971 একাত্তরের যুদ্ধে আমি ছিলাম না কিন্তু মুরব্বীদের কাছ থেকে শুনেছি তখন তো রাস্তাঘাট ছিল না নদী পথে ওরা আসতো অনেক এলাকায় তো নদী পথে যাতে ওই আমাদের দুশ্মনরা আসতে না পারে মানুষের বাড়ি ঘরে যাতে হামলা করতে না পারে বাঁচার জন্য নদী পথ বন্ধ করে দিত নদী পথ বন্ধ করতে কিভাবে নদী দিয়া যাতে যান চলাচল করতে না পারে সেই ব্যবস্থা করত আবার কোন কোন এলাকায় এর আগে প্রাচীনতম যুদ্ধ যেগুলো হইতো বিশ্বে এগুলো এমনই হতো যদি আবার গ্রামে ঢুকে যায় দুশ্মন তাহলে তো গ্রাম হামলা করবে তো গ্রামের মানুষকে বাঁচাইবার জন্য চতুর্দিকে ব্যারিকেড দেওয়া লাগবে যাতে দুশ্মন আসতে না পারে তো রাসূলের জামানায়ও হযরত সালমান ফার্সি পরামর্শ দিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ চতুর্দিকে খাল খনন করেন এই খাল পার হয়ে দুশ্মন আসতে পারবে না তাহলে আমরা যুদ্ধে জয় লাভ করতে সহজ হবে আল্লাহর হাবিব সাহাবা ইকরামদেরকে ভাগ করে দিলেন এত হাত গভীর এত হাত লম্বা এত হাত চৌড়া এই খালটা তুমি করবা সালমান ফার্সির ভাগেও খাল খনন করার দায়িত্ব দিছে আল্লাহর হাবিব নিজেও খাল খনন করছে সুবহানাল্লাহ সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওনার ভাগে যে খাল খনন করার দায়িত্ব ছিল ওখানে বিশাল শক্ত একটা পাথর পড়ে গেছে আল্লাহর হাবিব যেভাবে দাগ দিছে এই দাগ কাটতে গেলে ওই অনুযায়ী খাল খনন করতে গেলে পাথরটাও কাটা লাগবে কিন্তু এই পাথরটা উনি ভাঙতে পারছে না শক্তি এত শক্তি দিয়ে আঘাত করতেছে পাথর সরাইতে পারে না ভাঙতে পারে না আশপাশের কয়েকজন সাহাবিকে ডাকলেন এরাও আসছে আশপাশের মুসল্লিরা আইসা ওরা সহ চেষ্টা করে তারপরেও পারে না আল্লাহর হাবিবকে ডাকলেন আল্লাহর হাবিবের শরীরে তো অনেক শক্তি ছিলেন পৃথিবীর সবচাইতে শক্তিশালী মানুষ আল্লাহর হাবিব ছিলেন আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন উনি আসলেন উনি আয়েশা কোদাল নেয়া তথা পাথর কাটতে যেই যন্ত্র লাগে যন্ত্র দিয়া পাথরে আঘাত করে পাথরে আঘাত করলে দেখবেন আগুনের মতো জ্বলে
এক সময় তো পৃথিবীতে এমন ছিল মানুষ আমরা যে দিয়াশলাই ম্যাচের কাঠি জ্বালায় এই সিস্টেম ছিল না। পাথরে পাথরে ঘষা দিয়া মানুষ আগুন জ্বালাইত, পাথরে পাথরে আমরাও ছোট সময় এমন করতাম, পাথরে পাথরে ঘষা দিতাম। এখন আর পোলাপানের সিস্টেম ভিন্ন, আমরা যখন ছোট ছিলাম তখন খেলাধুলার ভিন্ন ছিল, আর এখন পোলাপান গ্রামগঞ্জে, ওদিন আমি সিরাজগঞ্জের চরে গেলাম মাহফিলে, তাও দেখি গ্রামগঞ্জে তাও পোলাপান রাস্তার মোড়ে মোড়ে বয়ে বয়ে গেমস খেলে, ফ্রি ফায়ার, পাবজি। আমাদের বাংলাদেশের মতো মনে হয় গণহারে এত মোবাইল কোনো দেশে চালায় কিনা আমি জানি না। ছাত্রদের হাতে মোবাইল, পিচ্ছি পোলাপান পোলাপানের হাতে মোবাইল দিয়ে দেয়ারে ভাত খাওয়ায়, এই বদ অভ্যাস করায় অনেক পোলাপাইন মেন্টালিটি প্রবলেম হয়ে যায়, মানসিক সমস্যা হয়ে যায়। তখন মোবাইল না দিলে সে ভাত খায় না, মোবাইল না দিলে সে পড়তে বসে না। এক সময়ের খেলাধুলা ছিল ভিন্ন, পাথর দিয়েও পোলাপাইন খেলাধুলা করত। বর্তমানের সিস্টেম না, পাথরে পাথরে ঘষা দিলে আগুন জ্বলে। আল্লাহর হাবিব যখন পাথরে আঘাত করলেন তখন আগুনের মতো জ্বলতেছে, আর আল্লাহর হাবিব প্রথম আঘাত করলেন পাথর কিছুটা ফাটছে, এখনো ভাগ হয় নাই। আল্লাহর হাবিব বললেন আলহামদুলিল্লাহ। কি বলেছেন আরো জোরে কর না। দ্বিতীয়বার আঘাত করছেন তখনও আগুন জ্বলে উঠছে, আল্লাহর হাবিব আবারও বলছেন আলহামদুলিল্লাহ। তৃতীয়বার আঘাত করছেন, আল্লাহর হাবিব আবারও বলেছেন আলহামদুলিল্লাহ। কয়েকজন সাহাবি জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, বুঝলাম না, আঘাত করলেন পাথর টুকরা হলো কিন্তু আপনি তিনবার আলহামদুলিল্লাহ কেন বললেন? আল্লাহর হাবিব জানায়া দিলেন, যখন আগুন অল্প করে জ্বলছিল, আগুনের স্ফুলিং যখন এইভাবে হালকা, যখন আগুনের আলো হচ্ছিল, তখন এই আলোতে আল্লাহ তাআলা তৎকালীন জামানার সবচেয়েতে রাজকীয় পরিবেশ, সবচেয়েতে উঁচা উঁচা বিল্ডিং ছিল রোম আর পারস্য। বর্তমান যেমন ইউরোপ আমেরিকাকে আমরা সবাই বলি এরা ধনী রাষ্ট্র, সৌদি আরব দুবাইরে আমরা ধনী রাষ্ট্র বলি, তৎকালীন জামানায় ছিল ওরা রোম আর পারস্য। আল্লাহর হাবিব আলহামদুলিল্লাহ বলার কারণটা জানাইলেন, ও সাহাবীরা আমি দেখি তাকায়া ওই পারস্য আর রোমের রাজ সিংহাসনগুলো, প্রাসাদগুলো আল্লাহ আমাকে এই আগুনের আলোতে দেখাচ্ছেন, আর জিব্রাইল বলতেছেন অগনবীজি এত কষ্ট আপনি করছেন, আপনি নিজে পাথর কাটতেছেন, সেদিন বেশি দূরে নয় আপনার কষ্ট বৃথা যাবে না, রোম আর পারস্য সহ গোটা বিশ্বটা মুসলমানের হাতের মুঠোয় আল্লাহ দিয়ে দিবে। এই জন্যেই আমি বলেছি আলহামদুলিল্লাহ। দ্বিতীয়বার তৃতীয়বার একই হালাত, মুসলমানদের বিজয় দান করেন কে? আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন যখন সাহাবাই কেরামদেরকে জানাইলেন, ও সাহাবীরা এত কষ্ট করতেছি আমরা, এত কষ্ট করে পরিখা খনন করতেছি, এত কষ্ট করে পাথর ভাঙতেছি, খাল খনন করতেছি যুদ্ধের ময়দানে, সেই দিন বেশি দূরে নয় মহান আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বের উঁচা উঁচা বিল্ডিং গুলো রাজ সিংহাসন গুলো আমাদের হাতের কবজায় আল্লাহ দিয়ে দিবে, তথা বিশ্বে মুসলমানদেরকে আল্লাহ বিজয় দান করবে। যুরকন সুবহানাল্লাহ। এই কথা শুই না কাফেররা ডাক দিয়া কয়, আরে মুসলমানরা পেটে ভাত নাই বিশ্ব বিজয় করবা তোমরা, কি ডিসাইজ করে ঠাট্টা করে। আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন পেটে পাথর বাইদে রাখছে, সাহাবাই কেরাম ক্ষুধার যন্ত্রণা সইতে না পাইরা পেটে পাথর বাইদে রাখছে। সাহাবাই কেরাম যেমন কষ্ট করেছেন আল্লাহর হাবিবও কিন্তু কষ্ট করেছেন। আল্লাহর হাবিব মদিনায় যাওয়ার আগে একবার তায়েফ গিয়েছিলেন, আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিনকে আল্লাহর হুকুমে যেতে হয়েছিল তায়েফ। তায়েফ যায়া ধনত্ব মানুষদেরকে কালিমার দাওয়াত দিতে লাগলেন, তায়েফের মানুষগুলো আল্লাহর হাবিবকে ডাক দেয়া বলে, হ্যাঁ মুহাম্মদ,
তুমি না তায়েফের মহিলা হালিমাতু সাদিয়ার ঘরে তুমি দুগ্ধ পান করেছো, সেখানেই তুমি বড় হয়েছো। তোমার মতো এতিম মুহাম্মদকে আল্লাহ নবুওয়াত দান করেছে কেন? আমাদের মতো ধনী মানুষদেরকেও তো আল্লাহ নবী বানাইতে পারতেন। এই অজুহাতে মুহাম্মদকে দূর দূর করে দাঁড়ায় দিছে, মুহাম্মদ তুমি একটা এতিম। তায়েফের মানুষ মুহাম্মদ ইবনে আবদুল্লাহকে আঘাত করেছে, তায়েফের মানুষ আলিমাতুস সাদিয়া আমাদের তায়েফের বাসিন্দা, তার ঘরে তুমি বড় হয়েছ, তোমাকে কেন আল্লাহ নবী বানাবে? আমাদের মতো ধনী মানুষদেরকেও তো আল্লাহ নবী বানাইতে পারতেন, তা না করে তোমাকে কেন বানাবে? এই কথা বলে বলে পয়গম্বরকে তাড়ায় দিছে, আল্লাহর হাবিবকে শুধু তাড়ায় দিছে এমন নয়, কাফেররা ছোট ছোট বাচ্চাদেরকে পিছনে পিছনে লেলায় দিছে যে মুহাম্মদ পাগল হয়ে গেছে, মুহাম্মদ পাগল হয়ে গেছে। পাগলের প্রলাপ মহান আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর হাবিব যে পাগল নয় এই ব্যাপারে সনদ দিয়া দিলেন, নো والقلم وما يسطرون ما أنت بنعمة ربك بمجنون الله قلم আর কলমের লেখার কসম খেয়া বলেন আপনি পাগল না, সুবহানাল্লাহ বলেন। তায়েফের ছোট ছোট বাচ্চারা পাগল মনে করে পয়গম্বরের গায়ে আঘাত করে পাথর মারে, ছোট পোলাপান পাগল পাইলে যেভাবে তাকে উস্কানি দেয়, যেভাবে পাথর মারে, যেভাবে খোঁচা মারে, আল্লাহর হাবিব তো পাগল নয়। কিন্তু বড় বড় নেতারা যখন পাগল বলেছে, ছোট বাচ্চারা এবার আল্লাহর হাবিবের গায়ে আঘাত করে পাথর মারে, এমনভাবে আল্লাহর হাবিবের গায়ে পাথর মারে, আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন অজ্ঞান হয়ে জমিনে পড়ে যায়, আবার দাঁড় করায়, আবার পাথর মারে। আল্লাহর হাবিব জ্ঞান হারায় ফেললে কিছুক্ষণ পর কাফেররা এদিক সেদিক চলে যায়, মুহাম্মদ মারা গেছে এই মনে করে কাফেরের সন্তানেরা চলে গেলে আল্লাহর হাবিবের জ্ঞান ফিরে আসলে জিব্রাইল আমিনের আগমন ঘটে যায়। আল্লাহর হাবিব একটা খেজুর গাছের নিচে যায় আশ্রয় নিলেন, ওখানে ছোট্ট করে একটা মসজিদ বানানো আছে। বাংলাদেশের হাজি সাহেবরা যারা তায়েফ ঘুরতে যায় ওই মসজিদে অনেকে ওযু করে দুই রাকাত নামাজ আদায় করে, জিব্রাইল আমিন আইসা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি হলেন বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন, আপনি হলেন শেষ পয়গম্বর খাতামুন নবিয়্যিন, আপনাকে তায়েফের মানুষগুলো এমন ভাবে আঘাত করতে পারলো, কিভাবে আঘাত করে রক্ত রঞ্জিত করে ফেলেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার সঙ্গে পাহাড়ের নিয়োজিত ফেরেশতারাও আছে, আমি জিব্রাইলের তো অনেক পাওয়ার ক্ষমতা, এটা আপনি ভালো করে জানেন, শুধু অনুমতি দেন তায়েফবাসীদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। আল্লাহর হাবিব জিব্রাইল আমিনের হাত জোড় করে বলে, হ্যাঁ জিব্রাইল, ওদেরকে মাইরেন না, ওদেরকে আঘাত করেন না, ওদেরকে শাস্তি দিয়েন না, ওরা চিনতে পারে নাই আমি যে রহমাতুল্লিল আলামিন। যখন সুবহানাল্লাহ, হে ভাই জিব্রাইল ওদেরকে মাইরো না, বরং আসো আমরা দোয়া করি। সেদিন আল্লাহর হাবিব দোয়া করছে, আল্লাহুম্মা হাদি কওমি فإنهم لا يعلمون আয় আল্লাহ, তায়েফের মানুষ আমাকে চিনতে পারে নাই, আল্লাহ আপনি তাদেরকে হেদায়েত দান করেন। এই দোয়ার বরকতে আল্লাহ তায়েফবাসীদেরকে এমন হেদায়েত দান করেছেন, তায়েফবাসীরা এখনো পর্যন্ত আল্লাহর হাবিবের জন্য বেশি পাগল ছিল। যুরকন সুবহানাল্লাহ, আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিনের বিরুদ্ধে অনেক মানুষ ষড়যন্ত্র করত তায়েফের ময়দানে। তায়েফে একজন বৃদ্ধা মহিলা ছিল, আল্লাহর হাবিব যে রাস্তা দিয়ে হাঁটবে সেই রাস্তায় বড় বড় কাটা বিছায় রাখত, কাটা বিছায়া উপরে মাটি দিয়া ঢাইকা রাখে, যাতে করে আল্লাহর হাবিব যখন কাটার উপরে পা রাখবে দেখবে না তো বালুর নিচে যেহেতু কাটা আছে, ওখানে যখন পা রাখবে কাটা বিধে আল্লাহর হাবিব রক্তাক্ত হবে। মহিলা আড়ালে লুকায় লুকায়া মুসকে মুসকে হাসবে, আল্লাহর হাবিব রাস্তা দিয়ে হাঁটবে সকালবেলা আর কাটা বিধবে। এটা যদিও বুড়িমার প্ল্যান করে এই কাজ করতেছে, কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন তো অবশ্যই দেখতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কাটার জবান খুলে দিলেন, আল্লাহর হাবিব বালুর
উপরে পা রাখবে একটা কদম রাখছে আরেকটা কদম সামনে বাড়াবে বাড়ুর নিচ থেকে আওয়াজ আসছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এখানে পা রাখেন না বাড়ুর নিচে কিন্তু কাটা আছে সুবহানাল্লাহ আল্লাহর হাবিব বালু সরায় কাটা উঠায় আর দূরে ফলায় আর মহিলা পিছন থেকে মুচকি মুচকি হাসে আড়াল থেকে দেখে দেখে মুচকি মুচকি হাসে অনেক দিন পর্যন্ত এইভাবে কাটা বিছায় আল্লাহর হাবিব আরেকদিন রাস্তা দিয়া যায় পথে কোনো কাটা নাই আল্লাহর হাবিব খবর নিলেন কি ব্যাপার মহিলা কোথায় মহিলার বাড়ি পর্যন্ত আল্লাহর হাবিব চলে গেলেন চলে গেলে মহিলা যখন সংবাদ পাইলেন বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন ওনাকে দেখার জন্য আসছে তখনই মহিলাও ঘর থেকে বের হয়া সামনে আসলে আল্লাহর হাবিব বলে হে বুড়িমা তুমি নাকি অসুস্থ তাই তুমি কোথাও আজকে বের হতে পারো নাই এ কথা আর বলে না তুমি কাটা বিছাইতে পারো নাই আমরা হলে তো অপমান করতাম আল্লাহর হাবিব বলেন শুনলাম আপনি নাকি অসুস্থ আপনাকে দেখার জন্য আসলাম মহিলা আবার চোখের পানি ফেলে কান্দে আর বলে হ্যাঁ মুহাম্মদ আমার ভুল হয়ে গেছে কাফেররা যেভাবে বলেছে আমি সেইভাবে কাজ করেছি আমি ভেবেছিলাম তুমি আসলেই বুঝে আমাদের শত্রু এখন আমি তোমার দুশ্মন হওয়া সত্ত্বেও তোমার পথে কাটা বিছায় রাখতাম তারপরেও তুমি আমি অসুস্থ এই কথা শুনি না আমাকে দেখার জন্য আসছো আর বেঈমান থাকতে চাই না আমার বিশ্বাস হয়ে গেছে তুমি আসলেই আল্লাহর পয়গম্বর এই মুহূর্তে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেল আল্লাহর হাবিব এত কষ্ট করেছেন তাইফের ময়দানে রক্ত ঝরিয়েছে উহুদের ময়দানে দান দান শহীদ হয়েছে রক্ত ঝরেছে ভাইয়েরা আমার এত কষ্ট করেছেন আর এদিক দিয়ে খন্দকের যুদ্ধে আল্লাহর হাবিব নিজে পরীক্ষা হনন করছে কাফেররা যখন শুই না বলে মুসলমানদের বিজয় আবার কেমনে হবে মুসলমানদের নিজের তো খাবারের মতো প্লেট নাই খাবারের মতো খাবার নাই ভালো পোশাক নাই যুদ্ধের সরঞ্জামাদি নাই মুসলমানরা নাকি পারস্যরূপ সম্রাটগুলো শাসন করবে বিজয় লাভ করবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাযিল করে দিলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলক মান তাশা وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء আল্লাহর হাবিবকে আল্লাহ জানায় দিলেন কুরিল্লাহুম্মা মালিকাল মুলক এ পয়গম্বর আপনি কাফেরদেরকে জানায় দেন আল্লাহর হাবিব কাফেরদেরকে জানায় দিলেন আমার আল্লাহ হলেন রাজত্বের মালিক আল্লাহ যাকে ইচ্ছা রাজত্ব দান করেন আর যার কাছ থেকে ইচ্ছা রাজত্ব ছিনায় নেন আল্লাহ তাআলা এরপর পরে বলেছেন উতুইজ্জু মান তাশা আমরা অনেকে মনে করি ক্ষমতার চেয়ারে বসাটাই বুঝি ইজ্জত আমার আল্লাহ হলেন এমন আল্লাহ ক্ষমতার চেয়ারে কাউকে বসায় কাউকে নামায় আর ইজ্জত আর বেজ্জতির কথা আলাদা এনেছেন ও তো ইজ্জু মাং তাসা ও তো জিল্লু মাং তাসা আল্লাহ যাকে ইচ্ছা ইজ্জত দান করেন ক্ষমতা থাক বা না থাক ক্ষমতা থাকার সাথে ক্ষমতা না থাকার সাথে ইজ্জতের কোনো কানেকশন নাই আমার আল্লাহ হলেন এমন আল্লাহ যে আল্লাহ আমেরিকার ক্ষমতার সিংহাসনে বসায়াও সাংবাদিকের জুতার বাড়ি খাওয়ায় ঠিক না বেটিক জোরে কর আমার আল্লাহ কথা বুঝালেন আরে ক্ষমতা পাওয়ার না পাওয়ার নাম ইজ্জত না ইজ্জতের মালিক আমি আল্লাহ বেইজ্জতি করার মালিক আমি আল্লাহ আমার আল্লাহ ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ বুঝালেন হে মুসলমানেরা তোমরা মনোবল হারাইও না এত কষ্ট করতেছো মুসলমানদেরকে বিজয় দান করব আমি আল্লাহ যদিও ওদের শক্তি বেশি যদিও ওদের ক্ষমতা বেশি অস্ত্র বেশি মুসলমানদেরকে বিজয় দান করবেন কে আল্লাহ
ওই যুদ্ধে যুদ্ধ ছাড়াই আল্লাহ মুসলমানদেরকে বিজয় দান করেছেন সুবহানাল্লাহ বলেন আল্লাহ রাব্বুল আলামিন সাহাবাই কেরাম যেভাবে ঈমানি বল নিয়ে সামনে আগাইছে শত্রুর মোকাবেলা করেছে আল্লাহও সেভাবে ঈমানি বল নিয়ে সামনে আগাইবার সমস্ত অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াইবার তৌফিক আল্লাহ তাআলা দান করুন আমিন ওয়া আখির দাওয়ানা আনিল